हेलो फ्रेंड्स, गोपाल रान्नाघरे आपनादेर के स्वागतम। आज के बाधाकपि दिए एमन एकटी खाबार तैरी करब जेटी सकालेर खाबारे किन्तु भीषण भावे भालो लागबे आर बाच्चा बड़ो सबाई किन्तु एटा भीषण भावे पछन्द करबे। तो चलुन देखेनी किभाबे आमी करेछि। आमी एखाने बाधाकपि निये निएछि तीन कापेर मतो खूब भालोभावे कुचिए। एबार एखाने आमी 3.5 कापेर मतो जल दिए एटिके सेद्ध करे नेब। 3.5 कापे दिते हबे एरकम ब्यापार नेई, माने बाधाकपिटा सेद्ध करार जोन्नो जतटुकु जलेर दरकार आछे ततटुकु जल दिए एटिके किन्तु सेद्ध करे निते हबे। सेद्ध करा हये गेछे, एबार आमी एटिके जल झरते देब। एकटा बाटिते आमी जल झरिये निये निएछि बाधाकपिगुलो। एबार एखाने आमी एकटा डिम दिए दिलाम, हाफ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ একটু কম দিলেও হবে। নুন দিয়েছি হাফ চা চামচ, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কুচো করে দেওয়া আছে। এবার এগুলোকে আমি মেশাবো ময়দা দিয়ে। ময়দা কিন্তু আমি একবারে দিয়ে মেশাবো না, অল্প অল্প করে মেশাবো। দেখুন মেশানো হয়ে গেছে। আমার এটি সম্পূর্ণ করতে এই কাপের এক কাপ ময়দা লেগেছে। আমি কিন্তু কোনো রকম জল এখানে দিইনি। এবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি। এখানে এক চা চামচের মতো আমি তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি বাঁধাকপির এই মিশ্রণটা এখানে দিয়ে দেব। এবার এটিকে চামচের সাহায্যে একটু এভাবে ফ্ল্যাট করে দিতে হবে। এবার আমি একদম কম আঁচে এটিকে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। যদি তেল একটু বেশি দিতে চান তাহলে সাইড দিয়ে ঢাকনা খুলে এই সময়টাতে দিয়ে দিতে পারেন। এবার দেখুন এই পাশটা কিন্তু আমার হয়ে গেছে নিচের দিকটা। এবার আমি এটিকে উল্টে দেব। উল্টে দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এবার কিন্তু আমি আবার ঢেকে এটিকে কম আঁচে কিছুক্ষণ ভেজেছি। দেখুন ভাজা হয়ে গেছে দুপাশে ঠিকঠাক মতো। তৈরি হয়ে গেল আজকের এই বাঁধাকপির প্যানকেক। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে গোপাল রান্নাঘরে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।